আমার জীবনটা তো এই বনানী থেকে পাগলা পর্যন্ত আমি কান্নার উপরই আছি। প্রতিদিন আমাকে এই অ্যাক্টিংটাই করতে হচ্ছে, এটা বাস্তব অ্যাক্টিং, এটা কোনো সিনেমার জন্য না। একটা মেয়ে কতটুকু ডেভোটেড হলে, কতটুকু ফিল্মের প্রতি সিনেমার প্রতি ভালোবাসা থাকলে যেরকম মনে থেকে একমাত্র সত্য কথা বলে, তো সেটা তার দেখছি আমি। আর কাজের প্রতি খুবই নিষ্ঠাবান ছিল, মানুষ ভালো ছিল, শিল্পী ভালো, ব্যবহার ভালো, এবং আমার সাথে যা কাজ হয়েছে সত্যি আমি তার এই শ্রদ্ধা জানাই, আর তার এই বিধেয়ী আত্মার শান্তি কামনা। একটু জানতে চাই যে 80 দশকে বা 90 দশকে সমসাময়িক অনেক নায়িকাই কিন্তু ছিলেন, তো তারপরও প্রযোজক এবং পরিচালকরা দ্বিতীয় উপর একটা আলাদা রকমের বিশ্বাস রাখতেন এবং তাকে নিয়ে অনেক ব্যবসা সফল ছবি তৈরি করেছেন, এই জায়গাটাতে কিসের সেই আস্থার জায়গাটা আপনারা খুঁজে পেয়েছিলেন দ্বিতীয় মাঝে? হয় কি, আমরা যখন সমসাময়িক অনেকগুলো নায়ক থাকে বা নায়িকা থাকে, যখন তাদের নিয়ে কাজ করি, তো দ্বিতীয় ওই সময় থেকে দ্বিতীয় টাইমে খুব সিনসিয়ার আমরা, এগুলো তো ডিরেক্টর প্রডিউসারদের বেলা এটা খুব সিনসিয়ার। তারপরে পোশাক আসছে না, কোনো ঝামেলা নেই, হয়তো সেটা আগে সে বললো কী হবে, কী পোশাক হবে, তাহলে আমি নিয়ে আসবো, হয়ে যাবে। তারপরে অভিনয়ের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, বা অন্য কোনো শিল্পীর সাথে তার সমস্যা ছিল না, অনেকের হয়তো নেই, অনেক ছিল, কিন্তু দিদি আর খুব সহযোগিতা পড়ায়, মানে এত সহযোগিতা করতে যেন কাজটা ভালোভাবে হয়, কোনো রকম ঘাবলা না করা, সঠিক সময়ে আসা, এটা তার একটা বিরাট গুণ ছিল। এই জন্য সবাই তাকে, আবার দিদির প্রতি দর্শকদেরও একটা তখন একটা খুব গ্রহণযোগ্যতা ছিল, যে দর্শকরা তাকে চাইতো, যেমন বুকিং এজেন্ট হল মালিকরা এসে বলতো যে নায়িকা দিদিকে আপনারা নেন, ওই জন্য দিদির একটা বেশ গ্রহণযোগ্যতা ছিল। এই যে একটা সময় ছিল যখন আসলে চলচ্চিত্রের বলা ছিল আপনারা স্বর্ণযুগেই বলতেন সেই সময়টা, স্বর্ণযুগ, সেই সময়টাতে দিতির উত্থান নতুন মুখের সন্ধানের মাধ্যমে, এবং পরবর্তীতে দিতি ওই জায়গাটাকে উত্তিয়ে তার একটা নিজস্ব জায়গা তৈরি করে এবং সেটা দীর্ঘদিন প্রায় 200-র উপরে সিনেমা সে করেছে। তো এই সময়টাতে আসলে আপনারা বিভিন্ন চরিত্রেই তাকে ব্যবহার করেছেন, তার কোনো রকমের অভিযোগ ছিল? অ্যাকশন ছবিও করেছে, হ্যাঁ, লেডি অ্যাকশন ছবি, এইরকম ভালো এবং ওটা খুব সাকসেসফুল ছবি এবং সুপারহিট ছবি ছিল তার, ওইটা লেডি অ্যাকশন যেটা করেছেন সম্ভবত যমুনা ফিল্মসের ওনাদের ঘরে। তো এই এই সময়টাতে আসলে দিতিকে আপনারা কিভাবে আবিষ্কার করেছেন, দিতিকে ভাঙার জন্য আপনাদের নির্মাতাদের কোন রকমের প্রতিযোগিতা ছিল না, কারণ প্রত্যেকটা নির্মাতাই চাইতো নতুন করে? এটা নিয়মই আমরা যখন, আমি এখনকার যে বলি, আমি যখন মৌসুমিকে নিলাম, তার আগে অলরেডি মৌসুমি সোহানের আবিষ্কার, সোহানের ছবি করেছে, সৌদিসাম খোকনের করেছে, মনোয়ার খোকনের করেছে, আরও অনেকে, কিন্তু আমার তখন নেওয়া হয়নি, কিন্তু আমি যখন নিলাম তখন আমি আমার মতো করে মৌসুমিকে তৈরি করে নিয়েছি। দিদির বেলাও সেম, তো তখন দিদির পাশাপাশি তো চম্পা ছিল, আরও অন্যান্য নায়িকারা ছিল, তো দিদি যখন যে ডিরেক্টরের ছবিতে কাজ করতে যেত, সে ডিরেক্টরকে আগে পড়তো যে উনি আমার কাছে কী চাই, উনি তাহলে, এবং ডিরেক্টরও তাকে ওইভাবে কথাবার্তা বলে তার সাথে ওই ক্যারেক্টার তারপরে টোটাল নিয়ে তাকে ওইভাবে ডেভেলপ করে নিত, এবং এটার বিষয়ে সে খুব সিনসিয়ার ছিল এবং সাংঘাতিক, এবং মানে আপনি যেভাবে চান আমি সেভাবে আমি আপনাকে আপনার ক্যামেরার আপনার সামনে উপস্থাপনা করবো, এটা তার, এটা এক, আমি ডিরেক্টর চাইলেই বলে তো হবে না, শিল্পীকেও দিতে হবে, এই দেওয়াটা শিল্পীর খুব দিতির খুব সাংঘাতিক ছিল, যার জন্য সে বিভিন্ন ধরনের চরিত্র অভিনয় করেছে ওই সময়টা। এটা অনেক সময় অনেক নায়িকা হয় না, যেমন রোমান্টিক নায়িকা যদি রোমান্টিক সিনেমা করতেছে, যেমন সামনে খালি রোমান্টিকই করে যাচ্ছে, অন্য কিন্তু খুব একটা হয়নি, ওর বেলায় ও ভ্যারাইটিস করতে পারছে, অনেক সামাজিক ছবি করেছে, অ্যাকশন ছবি করেছে, আর প্রচুর অ্যাকশন ছবিতে সে কাজও করেছে ভালো। তো সে আল্লাহ তার আত্মার শান্তি কামনা করি, তাকে বেশ অনুসীব করুক। চলচ্চিত্রের মানুষ আসলে দিদিকে কীভাবে স্মরণ করেন আপনারা? না ভালো, আমরা যারা কাজ করছি আমি তো সবসময় স্মরণ করি, আর আমি তার স্মৃতি আমার কাছে অনেক, তো কাজ করতে গিয়ে তার সাথে সেখানে, এবং প্রায় আগে আমাদের এখানে তো তারই শিল্পী সমিতির মাধ্যমে হতো, তো সেটা এই স্মরণটুকুই তো আর কি, আর তো আর কিছু নয়, তার স্মৃতিটুকু, তার ব্যবহার, তার কথা বলা, তার আচরণ, একজন শিল্পীর স্মরণ থাকাটা হলো এটাই মেন, যতদিন তাকে মানুষ মনে রাখবে ততদিন তার আত্মার শান্তি পাবে, এটাই তো হলো মেন। ঠিক আছে, থ্যাংক ইউ।